হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজ বড়লার হুজুগে দুনিয়ায়। এটা হলো আমার বিয়ের ব্লগ। ফাইনালি এই যে সুইটি যাবে কি করতে, জল সইতে, জল ভরতে, জল সইতে, তো জল ও আর ওর বর, বর কই, বর ব্রাস করছে। ইয়েস, আমি বিয়ের প্রত্যেকটা অকেশন নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, তাই সকাল সকাল দধিমঙ্গলে মানে দু ঘন্টা ঘুমিয়ে টুক করে উঠে পড়ে আমি রেডি হয়ে সুন্দর করে বসে পড়েছি। যদিও এটা খেতে আমি একটুও ভালোবাসি না, বাট প্রত্যেকটা রিচুয়াল আমি এনজয় করেছি খুব। সো ইয়েস, দেখতে থাকো। ইয়েস, ঋত্বিকের বাড়ির দধিমঙ্গল আর বৃদ্ধি দেখে চলে এলাম। আর এটা হলো সকালবেলায় গায়ে হলুদের আগে জল সইতে যাওয়ার আমাদের বাড়ির ক্লিপ। বাট নাচানাচি হচ্ছে আমি কই, ওয়েট। ইয়েস, আমার যতটুকু যাওয়ার পারমিশন ছিল ততটুকু গিয়ে আমি নেচে নিয়েছি, বাকিটা ওরা গিয়ে জল ভরে নিয়ে এসছে। এখানে বুড়ো কাকা সুন্দর করে রেডি হয়ে গেছে, বাকিরাও রেডি হয়ে গেছে, কারণ তত্ত্ব আসবে বলে। এই যে বরের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কিন্তু তত্ত্ব নিয়ে। তত্ত্ব দিয়ে চলে যাওয়ার পর অনেকটা দেরি হয়ে গেছিল, তাই চটপট চলে গেছি মঙ্গলম এই আমার গায়ে হলুদের ডেকর। Oh my god.
সিরিয়াস বর মহাশয় চলে গেছেন, আশীর্বাদ হচ্ছে, ওকে তো আলাদা বসানো হয়েছিল। এই সময়টা ওকে দেখার জন্য আমার একদম পেছে বাটারফ্লাইজ হচ্ছিলো আর কি, সেই প্রথম প্রেমের মতো ওকে দেখবো এরকম একটা ব্যাপার। আর তারপরে এটা হলো দ্য মোস্ট স্পেশাল পার্ট অফ মাই ওয়েডিং, আমার এন্ট্রিটা। আমি ঠিক যতটা যেরকম ভেবেছিলাম তার থেকেও সুন্দর হয়েছেন। আই ওয়াজ কমপ্লিটলি ওভারওয়েলমড, আমি লিটারালি কাঁদছিলাম। খুব খুব সুন্দর একটা ফিলিং। আমাদের মালা বদল হয়ে গেছে, হাফ বিয়ে হয়ে গেছে, এখন সেকেন্ড হাফ বাকি, মেন পার্ট বাকি। কেমন লাগছে বিয়ে করে? সমাপ্তি বলতে চাচ্ছিলেন। সব শেষে একটা দীর্ঘশ্বাস, এই ফিলিংটাই কাজ করেছিল এক্স্যাক্টলি, যে ফাইনালি সবটা সুন্দর করে মিটেছে। শেষ তো বলবো না, নতুন জীবনের শুরু হয়েছে, এত বছরের একটা প্রাপ্তি। অ্যান্ড ইয়েস, আমাদের বিয়ের ব্লগটা এইটুকুই আজকে। এরপরে ছিল বাসর রাত, দেখতে থাকো। ইয়া বেশি দিশাহারা।
কবো কথা শিশিরের সোনের মোমরা নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে মোমরা, নিশিতে যাইও ফুল বনে। সবই দেখি তানা নানা যাত গেল বলে কি আজব কারখানা। আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষায়, চিঠি হাতে কত কথা লেখা তোমায়। ইশক কা জাদু সর সর কর বলে কুমুর আলো পেরে রাস্তে রং গোলে, এই ইশক কি মর্জি হে এই রব কি মর্জি হে। দাদা হ্যাঁ লগতা খুদা কা কোই নেক ইরাদা হ্যাঁ, গলরা রাখি রাজ গুলশন দাদা হ্যাঁ লগতা খুদা কা কোই নেক ইরাদা। ক্যা মুঝে প্যার হ্যায় ইয়া এসা কুমার হ্যায়, ও আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, টিল দেন ভালো থেকো ভালো রেখো।